নমস্কার, আমি আবার তোমাদের সবার সামনে উপস্থিত হয়ে গেছি। আর আজকে ফ্রাইডে, তো আমি বেরিয়ে গেছি, বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি, আর ত্রিনা আসছে আমার নিতে। তো ত্রিনার সঙ্গে বেরোবো, চলো কোথায় যায় কি হয় সব তোমাদের। দেখো, আমি গাড়িতে বসে গেছি আর আমার পাশে দেখতেই পাচ্ছ আমার বিউটিফুল ড্রাইভার ত্রিনা। তো ত্রিনা, কোনো প্ল্যান কোথায় যাচ্ছি কি করছি? না, যেখানে দু চোখ যায় বেসিক্যালি। কিন্তু আমরা সেই কি আমাদের দুজনেরই দেখো, সংসার আছে, বাচ্চা আছে, পতিদেবরা আছে ঘরে, বলছে যেদিকে দু চোখ যায় চলে যাবো, ঠিকই সম্ভব বলো? তোমরা এসব বলো না, ঠিক করে বলো। না না, কিন্তু গত গতবারের মতন এবারও আমরা চাইছি যে একটু লাইট খাবার, না সিম্পল খাবার, খুব একটা রিচ খাবো না। এক্স্যাক্টলি, তো দ্যাট রিডিউসেস আর অপশনস আ লিটল বিট। সো আমরা চেষ্টা করছি আবার ওরকম চাইনিজ স্টেশন টাইপ অফ, যেখানে গ্রিল একটু স্টার ফ্রাই একটু, হ্যাঁ স্টার ফ্রাই একটু পাওয়া যায়, দেখি কোথায় যাওয়া যায়। ঠিক আছে, চলো মোট কথা পৌঁছে, তারপর আবার তোমাদের বলছি তাহলে যে কোথায় যাব। কারণ এখন ত্রিনাও কনফিউজ যে কোথায় যাব কি খাবো। অ্যাকচুয়ালি ত্রিনার কি হয়, ও সব কিছু খায়, তো ওর এই সিলেকশনের ব্যাপারটা না থাকলে ওর হ্যাপি, মানে ওর কোনো টেনশন নেই, যেখানে বলবে সেখানে ও চলে যাবে। বা যখনই আমি এটা বলি যে না রে ত্রিনা একটু এরকম, তখন ও একটু মুশকিলে পড়ে। তো ন্যাচারালি চলো আমরা দেখি এরকম জায়গা আমরা কোথায় পাই। দেখো আমরা পার্কিং এ এসে গেছি, পার্কিং তে একটু ডরাও না রে, হ্যাঁ একটু ছোট, কেউ নেই, ও হ্যাঁ কেউ নেই, আবার বলছে লিফট তো খারাপ, হেঁটে হেঁটে যেতে হবে, তাকে তো খিদেও পেয়ে যাবে হাঁটলে। না আচ্ছা একটা কাজ করো, তোমরা আগে না সব দোকান করে জিজ্ঞেস করে নাও, তারপর আমাদের বলো, আমরা সেইখানেই যাবো। ঠিক আছে চলো। চলো আলটিমেটলি একটা লিফট পেয়েছি, বা কোথায় যাবো জানি না, দেখছি। না আমার কথা না শুনলে এমনি হয়, বলেছিলাম যেখান দিয়ে ঢুকলাম গাড়ি রেখে সেখান দিয়ে চল। এবার দেখো সিঁড়ি দিয়ে উঠলাম, লিফটে করে উঠলাম, আবার সিঁড়ি দিয়ে নামছি। একদিকে ভালোই হচ্ছে, আমি বলেছিলাম খিদে পাচ্ছে না, খিদে পাচ্ছে না, এ বাবা বন্ধ নাকি, খিদে পাচ্ছে না, খিদে পাচ্ছে না। চলো এক্সারসাইজ করেই নিল ত্রিনা যে এবার তোমার খিদে পাবে, চলো। আচ্ছা আলটিমেটলি আমরা কোথায় এলাম? ঘুরে গাড়ে লটকে বুদ্ধ গরকো আয় চিমিচুরি। আচ্ছা মানে প্রথমে আমরা এখানে এসেছিলাম, তারপরে আমরা প্রায় 15 মিনিট এদিক ওদিক এদিক ওদিক, কোথায় যাব কোথায় যাব সেই চিমিচুরি। আচ্ছা এখানে কি এসে যদি বলে হে চিমি তাহলে কি চুরি দেবে? ফ্রি, ফ্রিতে চুরি না, যতবার বলবো ততগুলো চুরি পাবো। কোন বেলা চুরি বলছো তুমি? এই হাতে চুরি, হাতে চুরি, চুরি করে নিয়ে যাওয়া বলে না 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 না, চিমিটা চুরিও হয়ে যাবে। এরকম গলত কাম আমরা কখনোই করি না, এরকম চুরি চাই আমার। যদি চুরি না দেয় তাহলে চুরি করে নিয়ে চলছে, ও সেটাও করতে পারো। ঠিক আছে, অ্যাট লিস্ট ম্যাচিং ছখানা চুরি আমি এই বলে বলে নিয়ে চলে যাবো। ঠিক আছে, কাছে একটা কথা বলি,
আমি না প্লেটটা দেখে ভাবলাম কি যে এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডার দেওয়া রয়েছে, একটু হাতে করে দেখলাম যে না এটাই প্রিন্ট। কি অর্ডার দিলে? সো ভাবলাম আপাতত শুরু করি একটু অ্যাপিটাইজার জাতীয় জিনিস, আমরা যেহেতু ডাম্পলিংস এত এনজয় করি তো একটা প্রন অ্যান্ড চিকেন ছুঁইমুই বলছে ছুঁইমুই হ্যাঁ, আর আরেকটা দিয়েছি গ্রিল্ড বাসা ফিশ উইথ ভেজিটেবলস অন দ্য সাইড, মানে ব্রকলি জুকিনি এসব বললো আসবে। ওকে চুরি চুরি কখন দেবে? চুরি তো চাইলাম না, চুড়ি ওরা মনে হচ্ছে দেবে না, দেওয়ার থাকলে কি দেবে? চুড়ি ছয়ের জায়গায় ছ দিয়ে দেবে? কিন্তু এটা কি নিয়ে বাড়ি চলে যাবো? তাহলে দিয়েছে যখন নিতে তো হবেই, গিফট কি কোনোদিন না করা যায়? না এই গিফট আমার চাই না ভাই, আমি রেখে দিই। গ্রিল্ড বাসা, সিজলিং গ্রিল্ড বাসা, যেটা একদমই সিজল করছে না, গরম আছে, গরম আছে। আর এইটা হচ্ছে চিকেন অ্যান্ড প্রনস সুইমাই, দেখো পুরো ধুঁ বেরোচ্ছে, কতটা ক্যাপচার হচ্ছে জানি না, একটু আধটু তো দেখতে পাচ্ছ, ক্যামেরা দেখা যায়। বাসা মাছটা না ভীষণ নরম, আর ভেজিটেবলসগুলো একদম ফ্রেশ না রে, খুব ভালো লাগছে। আচ্ছা দেখো ডিমসাম, ডিমসাম বলছে না এটাকে, ডাম্পলিং তো নিয়েছি, এবার খেয়ে বলছি যে কেমন লাগছে। আচ্ছা এই আউটার কোটিংটা ময়দাই, খেয়ে খেয়ে ময়দা, কিন্তু হলুদ হলুদ রং কেন? পিছনে কিছু হয়তো অ্যাড করেছে, আমি ভাবলাম কি বাঁধাকপি কাঁদাকপি যে কথা করছে, দেখো তো খেয়ে তো মনে হচ্ছে ময়দা, টার্মারিক বোধ হয় অ্যাড করেনি, স্যাফরন ম্যাফরন কিছু করে অ্যাড করেছে। খেতে খারাপ না, কিন্তু একটা টক ফ্লেভার আছে না যেটা একটু নতুনত্ব লাগলো, নর্মালি এখানে টক ফ্লেভারটা থাকে না। হ্যালো ডিসেন্ট, আমরা এখন খাচ্ছি চিলি গার্লিক নুডলস উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবলস। খুব একবারে করার না, খারাপও না, ভালো, কারণ আমরা তো শুধু নুডলসই খাচ্ছি, সঙ্গে কিছু নিয়ে নিই, কারণ সঙ্গে কিছু নিলে আবার বেশি হয়ে যাবে, তাহলে আবার আমরা ডেজার্টটা খেতে পারবো, আমাদের এর থেকেও বেশি ইন্টারেস্ট ডেজার্টের ব্যাপারে, আপনারা যা মানে তোমরা জানো সেটা, তো কাজেই ডেজার্টের জায়গা রেখেছি বলে আমরা প্লেন নুডলস নিয়েছি। আচ্ছা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, আমিই বলে দিচ্ছি,
আসে কিন্তু আমরা কেউ ড্রিঙ্ক নিই তো মানে আমরা তোমাদের এটা দেখাতে চাইছি যে এটা ভেবো না কিন্তু যে আমরা ওই ড্রিঙ্ক ছাড়া থাকতে পারি না তো ছাড়া তো বাঁচবই না এরকম কিছু নেই আমাদের জীবনে মানে আমরা পাই খাই আজকে পাইনি তা নয় কিন্তু মনে হলো যে আজকে খাবো না দেখি কি হয় তাই না তুমি তো এমনভাবে বলছো যেন আমরা পাড় মাতাল না মাতাল কেন বলবো আমি তো কোক খাই আমি তো কোক খাই না হ্যাঁ কিন্তু তুমিও এরম না না অনেক খাচ্ছো একটা তো ওটা কোনো ওটা তো মাতাল বলে না বাট আমরা হ্যাঁ জল খেয়েছি জল খেয়েছি চলো খেয়ে ফাইনালি ডেসার্ট যেটার জন্য আমরা জায়গা রেখেছিলাম পেটে দিস ইজ এ তিরামিসু জার ভালো না কারণ কফি পোর্শনটা অনেক বেশি লিটারালি যাকে বলে তুই ফুটে সেটা খা দেখো ট্রেনা কি বলে খা যদি এরকম করে বলে দিলে তো না না আজকে ডেজার্টের সাথে কি হলো একটু বলো এ বাবা আজকে কি হচ্ছে কে জানে প্রথমে তো আমরা এত সুন্দর করে দেখলাম ঝাড় ফাড় এটসেট্রা এটসেট্রা মুখে দেওয়া মাত্র মানে পুরো মুখটা তেতো হয়ে গেল এক্সেস কফি আর মানে মানে কফি কফি শুধু কফি পুরো জিনিসটাই ব্রাউন তারপরে আমরা বললাম বিস্কফ চিজ কেক আনো তো বিস্কফ বেসিক্যালি ওই সাইলেজের মতন বিস্কিটগুলো আমরা তো সেটা চাইছিলাম কিন্তু সেটাও নেই মানে শুধু একখানা প্লেন চিজ কেক সেটার ফ্লেভার নাকি বিস্কফ সো আমরা বললাম দরকার করো যাই না কেমন খেতে হবে এক্সপেরিমেন্ট দরকার নেই এখন আমরা আলটিমেটলি আনিয়েছি রেড ভেলভেট আই ডোন্ট নো এটাও খেতে কেমন হবে খেয়ে তোমাদের বলছি যে হ্যাঁ এটা 3 নম্বর তাই তো বাট আমার যেটা মনে হচ্ছে এই যে আমি তোমাদের তখন বললাম যে আমি কোক খেলাম না আমরা নুডলসের সাথে কোনো গ্রেভিওয়ালা সাইড ডিশও নিইনি কেননা ডেজার্টের জন্য জায়গা রাখছি তো কোক রেগে গিয়ে বললো আচ্ছা এত বড় অপমান আমাকে তোমাকে দেখাচ্ছি খাও ডেজার্ট তো আজকে এই জন্য আমাদের ডেজার্টের সাথেই ব্যাপারটা হলো এনিওয়ে এখনকার ডেজার্টটা মোটামুটি ভালোই তো এটা কেক তার সাথে আরেকটা কথা মনে হচ্ছে সেটা হচ্ছে না খুব বেশি জানাটা মুশকিল মানে আমরা যেহেতু ভালো তিরামিসু খেয়েছি এটা খেতে পারলাম না আমরা যেহেতু বিস্কিটওয়ালা ওটাও খেয়েছি যেটা অ্যাকচুয়াল বিস্কিট থাকে সেটা দেখতে পেলাম না এই জন্য না জানতাম আমরা ভাবলাম এরকমই হয় খেয়ে নিতাম এই জন্য বেশি জানাও ভালো না আর কারুর জন্য কাউকে ত্যাগ করাটাও ভালো না এটা আজকে শিখলাম আমরা ভাবলাম যে দিদি এত কিছু বললো যে কোক লেগে গিয়ে এটসেট্রা এটসেট্রা আর কারো কোনো জিনিসের জন্য কোনো জিনিস ত্যাগ করা উচিত না এটসেট্রা এটসেট্রা আর অ্যাকচুয়ালি ডাইজেশন ভালো যাতে হয় তার জন্যে আমি একটা জ্যাজমিন টি দেখি খেয়ে কেমন তারপর দিদিকেও জিজ্ঞেস করবো আচ্ছা দেখো এখন আমরা নিয়েছি জ্যাজমিন টি রাইট এটা বেশ ভালো খেতে লাগছে আর মানে আলটিমেটলি যেরকম চেনা বললো যে কোক রাগ করেছে তো আমরা কিছু একটা আমাদের পান করা উচিত সেই জন্য আমরা এটা খাচ্ছি কারণ খাওয়া শেষ হয়ে গেছে এখন শুধু শুধু কোকটা তো খাওয়া যাবে না একটা কিছু নিলাম এই আচ্ছা ট্রিনা আমরা এখন যে চা খাচ্ছি সময় তো খুব চা কি হয়ে গেছে না বাজে এখন বাজে 4:45 সো জাস্ট লাইক দিদি সেজ 40-45 মিনিটস আর
অ্যাকচুয়ালি সত্যি এখন চাটা বেশ ভালো লাগছে, একটু খাওয়ার পরে গরম গরম চাটা। সেকেন্ডলি এখন একটু মৌসুমটা এরকম না এখানকার, এখন বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার, তো রোদ সেরকম ওঠে না। বম্বেতে বৃষ্টি না হলেও বেশ মাস চারেক একটা অন্যরকম মানে ক্লাইমেট থাকে, কাজে চাটা ভালোই লাগছে। আর যেটা চীনা বললো ওটা খুব মজার, আমরা রিহার্সাল যখন দিতাম ছোটোবেলায় তখন আমাদের আমার নাচের টিচার বলতেন যে 45 মিনিটস ব্রেক, তো সবাই খুব খুশি হয়ে যেতাম, ও এত লম্বা ব্রেক দিয়ে দিচ্ছে, পৌনে ঘন্টার ব্রেক। পরে বলে যে নো, চায়ের জন্য 5 মিনিট ব্রেক, 45 মিনিটস ব্রেক। তো চা খেয়ে আমার বাড়ি যাই, চলে क्या नाम है आपका? सोनाली। सोनल? सोनाली बोल। सोनाली, ओके, आप कहाँ रहते हो? अंधेरी। तो ये रेस्टोरेंट में आज आपका पहला दिन है? ओके, ऑल द बेस्ट, कंग्रेचुलेशंस। और इसके पहले कहाँ करते थे? ये माहौल आपको कैसे लग रहा है? ओके ओके, मुझे भी बहुत अच्छा लगा। आई होप यू लाइक योर फूड। या हाँ, थोड़ा सा डेजर्ट में हमें प्रॉब्लम हुआ, बाकी राइट, बहुत ज़्यादा कॉफ़ी था, मतलब इतना बिटर था कि वी कुड नॉट हैव इट एनीवे, पर बहुत अच्छा लगा बात करके। দেখো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, ট্রিনার গাড়িতে এসে বসে গেছি, আর আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ ট্রিনাকে না এক জায়গায় কোথাও যেতে হবে, কিন্তু আমাকেও নিয়ে যাচ্ছে না, আমাকেও ফেলেই চলে যাচ্ছে। আমার চ্যানেল নানা রঙের দিনগুলির সঙ্গে মলি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করে থাকতে করে নিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। কেন কেন কেন? কারণ তোমাদের কমেন্ট পড়তে এনার খুব ভালো লাগে, আর ইনি কমেন্ট পড়ে নতুন উদ্যম নিয়ে আবার চলে আসেন তোমাদের সামনে। হ্যাঁ, আবার চলে আসবো, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই বাই।